হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 3 হাইজেনিক নিয়ে। হাইজেনিক মিন্স স্বাস্থ্যবিধি। কিওয়ার্ডস, মূল শব্দ। হাইজেনিক স্বাস্থ্যবিধি, গডলিনেস ঈশ্বর প্রদত্ত যেগুলো বলা হয় তাই। অ্যাচিভ অর্জন করা, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, সোল আত্মা। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। দ্য ওয়ার্ড শব্দ হাইজিন, হাইজেনিক। হাইজেনিক শব্দটি হচ্ছে মিন্স, এর অর্থ বলতে বোঝায় দ্য প্র্যাকটিস, এটি হচ্ছে একটি চর্চা বা অনুশীলন, অফ কিপিং রাখা, আওয়ারসেলফ নিজেকে ক্লিন। হাইজেনিক শব্দটির মানে হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট ইজ মিন্স, ইহা বলতে বোঝায় টু কিপ রাখা, আওয়ার আমাদের, হোম বাড়ি, অ্যান্ড ওয়ার্ক প্লেস এবং কর্মের জায়গা বা কাজের জায়গা ক্লিন পরিষ্কার। এবং হাইজেনিক বলতে আরও বোঝায় যে আমাদের কর্মস্থল এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট ইজ, ইহা হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ফর আওয়ার গুড হেলথ, ইহা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইজেনিক ইজ থট, হাইজেনিকে চিন্তা করা হয় টু বি নেক্সট টু গডলিনেস ঈশ্বর প্রদত্ত বলেও মনে করা হয়, বা পরিষ্কার পরিচ্ছন্নকে ঈশ্বর প্রদত্ত মনে করা হয়ে থাকে। ইট ইজ বিকজ, এর কারণে, উই আমরা, ক্যান নট পারি না, অ্যাচিভ অর্জন করতে, এনিথিং কোনো কিছুই, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, মেন্টালি মানসিকভাবে, ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অর অথবা স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে। যদি না আমরা এই হাইজেনিক মেনটেন করি তাহলে আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না, শারীরিকভাবে, মানসিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে। ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিচ্ছন্ন থাকি, ইন আওয়ার বডি আমাদের শরীরকে অপরিচ্ছন্ন রাখি, মাইন্ড মনকে, অ্যান্ড এবং সোল আত্মাকে, যদি আমরা অপরিচ্ছন্ন রাখি তাহলে আমরা এগুলো অর্জন করতে পারবো না। নোবডি লাইকস, কেউই পছন্দ করে না, অ্যান্ড আনক্লিন পারসন আইদার, কেউই একজন অপরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো, তাই আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে দ্য রুলস অফ হাইজিন, তাই আমাদের হাইজিনের রোলটা অবশ্যই বা নিয়মটা অবশ্যই লক্ষ্য করতে হবে বা অনুসরণ করতে হবে। ফার্স্ট, প্রথমত উই মাস্ট কি, প্রথমত আমাদের অবশ্যই রাখতে হবে আওয়ার বডি, আমাদের শরীর ক্লিন, আমাদের শরীরকে পরিষ্কার রাখতে হবে। প্রথমত অবশ্যই আমাদের শরীরকে পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ আ বাথ এভরিডে, আমাদের উচিত, আমাদের নিয়মিত গোসল করা উচিত, বাত মানে গোসল করা উচিত, অ্যান্ড ওয়াশ এবং ধৌত করা উচিত আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের নিয়মিত চুলকেও ধোয়া উচিত। দিস উইল কিপ দ্য বডি, যা রাখবে আমাদের শরীরকে, অ্যান্ড হেয়ার চুলকে, ফ্রি মুক্ত ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ধুলাবালি এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে, যা আমাদের শরীরকে এবং আমাদের চুলকে ধুলাবালি থেকে মুক্ত রাখবে বা ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, দ্বিতীয়ত আমাদের উচিত নিয়মিত আমাদের কাপড় চোপড়গুলো ওয়াশ করা বা ধৌত করা উচিত। ডার্টি ক্লথস, নোংরা কাপড় চোপড়, গিভ অফ অর্থাৎ সারে, নোংরা কাপড় চোপড় থেকে সারে বা বের হয়, ব্যাড স্মেল, ব্যাড মানে খারাপ, স্মেল মানে গন্ধ, খারাপ গন্ধ বের হয়, অ্যান্ড ইনভাইট জার্মস এবং জীবাণুর আক্রমণ বেড়ে যায়। উই শুড ওয়ার, আমাদের উচিত, ওয়ার মানে পরিধান করা, শক্স মানে মোজা, অ্যান্ড শোজ জুতা পরিধান করা উচিত হয়, অ্যান্ড যখন উই গো আউট আমরা বাইরে যাই, টু প্রোটেক্ট রক্ষা করতে আওয়ার আমাদের ফিট পায়ের পাতা, ফ্রম ডাস্ট আবর্জনা থেকে বা ময়লা থেকে, অ্যান্ড জাম জীবাণু থেকে। উই শুড ওয়ার শক্স অ্যান্ড শোজ হয় উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জামস, আমরা যখন বাইরে যাই তখন আমাদের মোজা এবং জুতা পরিধান করা উচিত আমাদের পায়ের পাতাকে জীবাণু এবং ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, ইহা আরও গুরুত্বপূর্ণ, টু ওয়াশ ধৌত করা আওয়ার হ্যান্ডস, আমাদের হাতগুলো, বিফোর পূর্বে মেইলস খাবারের পূর্বে আমাদের হাত অবশ্যই ধোয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ অ্যান্ড এবং আফটার ইউজিং দ্য টয়লেট এবং টয়লেট থেকে আসার পরে আমাদের অবশ্যই হাত ধুতে করা উচিত। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে। আমাদের উচিত ব্রাশ করা আওয়ার টিথ, আমাদের দাঁতকে মাজা উচিত টুয়াইস, দুইবার আ ডে, দিনে কমপক্ষে দুইবার আমাদের দাঁত মাজা উচিত। আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তার পর অ্যান্ড সোপার এবং রাতের খাবারের পর, সকালের নাস্তার পর এবং রাতের খাবারের পর আমাদের অবশ্যই এই দুইবার আমাদের দাঁত মাজা উচিত বা ব্রাশ করা উচিত। উই মাস্ট আমরা অবশ্যই অলসো কাট আওয়ার নেলস, আমাদের অবশ্যই আমাদের নখ কাটতে হবে রেগুলারলি, আমাদের নখগুলো সঠিক সময়ে কাটতে হবে বা নিয়মিতভাবে কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের পান করার পানি অবশ্যই নিরাপদ হবে। উই ক্যান গেট আমরা পেতে পারি সেফ ওয়াটার বিশুদ্ধ পানি বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, ফোটানোর মাধ্যমে এবং ফিল্টার করার মাধ্যমে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। ফাইনালি অবশেষে উই শুড কিপ অবশেষে আমরা আমাদের রাখা উচিত আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশ অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশ ক্লিন পরিষ্কার, অবশেষে আমাদের চারপাশ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত। আজ এ পর্যন্তই, পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।